আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শেতু, আজকে নিয়ে এসেছি আচারের ভীষণই মজাদার একটি রেসিপি। অনেক সময় দেখা যায় যে আচার খেতে খুবই মন চায়, বিশেষ করে দুপুরবেলা যখন অনেক রোদ ওঠে তখন কিন্তু আচার খেলে খুব ভালো লাগে। তো এই আচারটা আমি তৈরি করব স্কুল গেটে মামাদের স্টাইলে। মামারা কিন্তু এরকম মাখামাখা আচার তৈরি করেন, এই ধরনের আচার খেতে আমার অনেক ভালো লাগে। আপনারা জানাবেন আপনাদের কার কার কেমন আচার খেতে পছন্দ। তো চলুন এবার রেসিপিতে ফিরে যাচ্ছি। এই আচার বানানোর জন্য একদম ফ্রেশ আম লাগবে, এই তো এটা সদ্য গাছে থেকে পেরে আনা আম। আমগুলোকে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর আমগুলোর সাইড দিকে যে ডাটার অংশ থাকে সেটা কেটে ফেলে দিচ্ছি, এবং এই আমটা আমি যেভাবে কেটে নিয়েছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম করে হাত দিয়ে এটাকে প্রেস করে কেটে নিতে হবে, যেহেতু আমটার কিন্তু ভেতরে আটি হয়ে গেছে, কাটতে একটু কষ্ট হচ্ছে। আপনারা যদি ছুরি দিয়ে কাটতে না চান তাহলে বটি দিয়েও কাটতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ইজি হয়। ভেতরে আমি এই দানাটা ফেলে দিচ্ছি, এবার এটাকে টুকরো করে নিব। আসলে এই আমের এরকম টুকরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই আমটা আপনারা খিচুড়ি অথবা ভাতের সঙ্গে খেতে পারবেন, আমার তো এমনি এমনি অনেক মজা লাগে। এবার আমি পরের যে পিসটা আছে সেটাকেও কেটে নিচ্ছি। আসলে আমি এই রেসিপিটা যেদিন তৈরি করেছিলাম সেদিন আমি প্রায় 10 কেজির মতো আম কেটেছি, সো হাত নখের একদমই বাজে অবস্থা, প্লিজ সবাই একটু ইগনোর করবেন। তো এগুলো হচ্ছে আমাদের গাছের আম, এবং গাছের ডালটা ভেঙে যাওয়াতে সবগুলো আম একসঙ্গে পড়ে গিয়েছিল, সো এগুলো আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বছরের অন্য সময়গুলোতেও, যাতে আমি আচারটা মেক করে খেতে পারি। দেখুন এই যে এরকম সাইজ হয়েছে, এখন এগুলোকে আমি ভালো করে আবারও ধুয়ে, তো ধুয়ে আমি নেক্সট প্রসেসটি শুরু করে দিব। তো আচার তৈরি করার প্রথমে একটি বড় সাইজের কড়াই নিতে হবে। আচার তৈরি করার সময় সব সময় ট্রাই করবেন বড় সাইজের কড়াই নিতে, এতে করে আচারটা নাড়তে চাড়তে সুবিধা হয়। সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে 3 টেবিল চামচের মতো, দিয়ে দিয়েছি 3টি শুকনো মরিচ ফোড়ন ও 1 চা চামচের মতো পাঁচ ফোড়ন। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে ভাজব, তারপর দিয়ে দিব আম। আমগুলো আমি এখানে হালকা একটুখানি দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নিব, তারপর বাকি সবগুলো অ্যাড করে দিব একসঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো 2 চা চামচের মতো। এই মরিচের গুঁড়োটা দিলে কিন্তু অন্যরকম একটা কালার আসে, যে কালারটা কিন্তু আচারের কালারটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমার এখানে 2 কেজির মতো আম রয়েছে, সো আমি সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে চিনি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। আমার এই আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল ঝাল হবে, এই আচারটা খেতে খুবই মজা হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং জানাবেন আমাকে কেমন লেগেছে। তো আমি কিন্তু এই আচারের রেসিপিটি আমের সিজনে, কাঁচা আমের সিজনে তৈরি করেছিলাম, বাট আমার একটানা পরীক্ষা থাকার কারণে কিন্তু আমি এই রেসিপিটা আপলোড করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আপনারা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি আমার সাথেই থাকবেন। আমগুলোকে এখন আমি হিট করছি। এখন আমি কিন্তু এই আমগুলোকে রেখে কোথাও
কোথাও যাব না। আচার তৈরির ক্ষেত্রে এই জিনিসটা একটুখানি মাথায় রাখতে হয় যে আচারটা সব সময়ই হাঁড়ির কাছে দাঁড়িয়ে থেকে তারপর তৈরি করতে হয়। যদি আপনারা সরে যান তাহলে কিন্তু আচারটাও নিচে পুড়ে যাওয়ার একটা ভয় থাকবে। তো আচারটা বলক হতে হতে আপনাদের সঙ্গে আচার ভালো রাখার কয়েকটি টিপস বলে দিচ্ছি। যে পাত্রে আচারটা তৈরি করবেন সেটা অবশ্যই শুকনো হতে হবে। তো এর ফাঁকে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো এবং 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি ভালো করে আবারও আচারটাকে মিশিয়ে নিব এবং ট্রাই করবেন আচারটা সবসময়ই যে হাতা অথবা যে খুন্তি দিয়ে আপনারা এটা নাড়াচাড়া করবেন সেটা যেন শুকনো থাকে। তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে, না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এবং টেস্টটা কিন্তু পারফেক্ট মতো আসবে না। এবারে আচারগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তার আগে আমি এখানে বিট লবণ দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। আচারটা ট্রাই করবেন খাবার যে লবণ আমরা সব সময় খাই রেগুলার লবণ ওটা দিয়ে তৈরি না করে বিট লবণ দিয়ে আচারটা তৈরি করতে। এতে করে আচারটার টেস্ট অনেক ভালো আসে এবং একদম মামাদের স্টাইলে হয়। আমরা সবসময় বলি যে ঘরে তৈরি খাবারগুলো ততটা মজা হয় না, বাইরে মামাদের খাবার কিংবা রেস্টুরেন্টের খাবারগুলো বেশি মজা হয়। এটা আসলে মশলার কিছু দেওয়ার টেকনিক আছে এবং কিছু মশলাটা চুজেরও একটা ব্যাপার আছে, কোন মশলাটা কোন খাবারের সাথে যায় এবং কি পরিমাণে দিলে সেটা পারফেক্ট হবে সেই মেজারমেন্টটা যদি একটুখানি ভালো করে ফলো করা যায় তাহলে কিন্তু সবার রান্নাই পারফেক্ট হয়। যে কোনো রান্না তৈরি করতে গেলে যে আহামরি অনেক উপকরণ লাগবে তার কোনো মানে হয় না, ঘরে থাকা রেগুলার জিনিসগুলো দিয়েও কিন্তু অনেক মজাদার জিনিস তৈরি করা যায়। আমাদের নানুরা আমার দাদিরা যখন রান্না করতেন তাদের সময় কিন্তু এত ইনগ্রিডিয়েন্ট ছিল না, তো তারাদের রান্নাটাও কিন্তু বেশ মজা ছিল। এটা কিন্তু এখন অলরেডি ডান হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো। এটা কিন্তু একদম গুঁড়ো করিনি, এটাকে আমি জাস্ট শুকনো খোলায় ভেজে তারপর এটাকে আমি শিলপাটায় হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা করে সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি মাখা আচারটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।